ময়নাগুড়ি ব্লকের হুসলুর ডাঙ্গার এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার হলো। সোমবার সকালে গ্রামের মানুষরা সেই ব্যক্তির ঝুলন্ত দেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম ধীরেন মণ্ডল, বয়স আনুমানিক 47, বাড়ি ময়নাগুড়ি ময়নাগুড়ির হুসলুডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে খাবার খেয়ে মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করার পরও সেই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে এক বাঁশঝাড় থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এমনিতে পারিবারিক অশান্তি বা মনোমালিন্য এরকম কিছুই সমস্যা নেই বলে জানান মৃতের ভাইপো শুভম মণ্ডল। মারা গেছে কি হয়? কাকু বললাম কি হয়েছিল এবং কখন এই ঘটনাটা ঘটলো কি করে জানলা তোমার? এই কালকে রাতে খাওয়া দাওয়ার পর বেরোয়েছে, ঠিক আছে। তো আজকে সকালে, কালকে রাতে বাড়ি আসেনি, আজকে সকালে ওই পাশের বাড়ি থেকে জানতে পেরেছি ফাঁসি দিয়েছে। কোথায় দিয়েছিল ফাঁসি? বাঁশবাগানে, আমাদের পিছনে, বাড়ির পিছনে বাঁশবাগান আছে। বাঁশবাগানে কখন আপনারা খবর পেলেন যে উনি ফাঁসি দিয়েছে? 7:45 নাগাদ। কারা জানালো ফার্স্ট? ওই পাশের ওদিকে গরু টরু বাঁধতে যায় তারাই দেখছে। কি দড়ি দিয়ে? দড়ি দিয়ে। বলো, যে মারা গেছে কি নাম? ধীরেন মণ্ডল। ধীরেন মণ্ডল বয়স কত? 47। 47। কি করতো উনি? চায়ের দোকান করতো। চায়ের দোকান কোথায় করতো? মোড়ে, বাড়ির সামনে। কোন জায়গায় ওটা? হুসলুডাঙ্গা। বাড়ি কোথায়? বাড়ি হুসলুডাঙ্গা। হুসলুডাঙ্গা। ওনার ছেলে মেয়ে আছে? দুই ছেলে আছে। দুই ছেলে মেয়ে? মেয়ে নেই, স্ত্রী আছে। বললাম কোন বাড়িতে অশান্তি ছিল? না না, সেরকম কোনো অশান্তি ছিল। কি মনে করছে কি কারণে এটা করতে পারে সেটা বুঝতে পারতেছি না। কেউ আমরাও তাই ভাবছি কেন দিল, এরকম অশান্তি কিছু ছিল না। তোমার নাম? শুভম মণ্ডল। কি হয় তোমার যে মারা গেছে? মেশা স্ট্রিডাথ মেডিকেল সকল প্রকার ঔষধের পাইকারি ও খুচরো প্রতিষ্ঠান, সেই সাথে সপ্তাহের বিভিন্ন দিনে জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন নামি হাসপাতালের চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। তাই ঔষধ কিনতে কিংবা যে কোনো রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আজকেই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মেসার্স শ্রীনাথ মেডিকেল, ঘোষপাড়া মোড়, নবগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8972172018। তাই আর এদিক ওদিক না করে সঠিক রোগের সঠিক চিকিৎসা করতে আজই চলে আসুন